নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা সারাদিন। প্রথমে চোখ রাখবো হেডলাইনসে। ২৬শে জুন জিডিএ নির্বাচনের দিন ঘোষণা, ২৭শে মে বিজ্ঞপ্তি জারি, ২৯শে জুন গণনা, জুনের মাঝামাঝি শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট। ভোট পরবর্তী হিংস্র মামলায় অনুব্রতকে সিবিআই এর তলব, অসুস্থতার কারণে গড় হাজির অনুব্রত, সিবিআই কে চিঠি তার আইনজীবীর। বাংলা ভাগ নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি দলের নয়, সাংসদের ব্যক্তিগত মতামত জানালেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। পুকুর ফেরাতে উদ্যোগ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের, পুরকর্মীদের নিয়ে বোঝানো পুকুর খননের কাজ শুরু। রেলের কাজের জন্য ২৭ থেকে ৩০ মে উত্তর থেকে দক্ষিণের রেল যোগাযোগ কার্যত বন্ধ, ঘুরিয়ে দেওয়া হবে ৭টি দূরপাল্লার ট্রেন। জলপথে দুয়ারে সরকার, পরিষেবা দিতে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় নৌকোয় হাজির হিঙ্গলগঞ্জের বিডিও। পরিষেবা না মেলার অভিযোগ, বিএমএইচ কে তালা দিয়ে আটকে গ্রামবাসীদের বিক্ষোভ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। শ্রমিকদের দেহ পৌঁছল জলপাইগুড়ির মাগুরমারিতে, জম্মু কাশ্মীরের রমবান সুড়ঙ্গে কাজের সময় ধসে চাপা পড়েন ধূপগুড়ি শ্রমিকরা। ধানের সঙ্গে জমিতে বেড়ে উঠছে তিন রকমের ফসল, পরীক্ষামূলক মিশ্র চাষে বাড়তি আয় কাটোয়া বারান্দা গ্রামের চাষের। হাতির উপদ্রব, কৃষিকাজ শিখিয়ে জলপাইগুড়ির গৌরীকোণে, বন্ধের মুখে চাষবাস, বন দফতরের কাছে সুরাহার দাবি চাষিদের। জেলা সারাদিনের বিস্তারিত খবরে নজর রাখবো, তবে তার আগে এখন সময় একটা ছোট্ট বিরতির। পাঁচ বছর পর অবশেষে জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে। মঙ্গলবার দার্জিলিং এ সর্বদল বৈঠক শেষে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী ২৬শে জুন হতে চলেছে জিটিএ নির্বাচন, ভোট গণনা এবং ফল প্রকাশ হবে ২৯শে জুন। আগামী ২৭শে মে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল অবজারভার এজি বর্ধন। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে গড় হাজির অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বেলা ১টা নাগাদ তাকে তলব করেছিল সিবিআই। শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারলেন না অনুব্রত মণ্ডল, তার পরিবর্তে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তার আইনজীবী। শুক্রবার বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। শারীরিকভাবে অসুস্থ তিনি, চিকিৎসকের পরামর্শে দিন ১৫ বিশ্রামে থাকতে হবে তাকে। আর তাই ভোট পরবর্তী হিংসা মামলার জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর দফতরে গড় হাজির বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাকে মঙ্গলবার বেলা ১টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। মঙ্গলবার অনুব্রতের চিঠি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তার আইনজীবী সঞ্জীব দা। ১৫ দিন পর অনুব্রত মণ্ডল নিজেই সিবিআই দফতরে হাজির হবেন বলে চিঠি মারফত সিবিআইকে জানান তিনি। গত বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার দিন বীরভূমের ইলামবাজারের গোপালনগর গ্রামে পিটিয়ে খুন করা হয় এক বিজেপি কর্মীকে। ইলামবাজার থানায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের বাবা। আদালতের নির্দেশে সেই মামলার তদন্তভার সিবিআই এর হাতে। এর আগেও এই মামলার জিজ্ঞাসাবাদের জন্য দুবার সিবিআই দফতরে ডাকা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কলকাতা টিভি। বাংলা ভাগ নিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি দলের নয়, সাংসদের ব্যক্তিগত মতামত সাফ জানিয়ে দিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুভাষ সরকার। মঙ্গলবার বাঁকুড়ার জুনবেদিয়ায় নিজের অফিসে তিনি বলেন, কেউ যদি টিভিতে মুখ দেখাতে এইসব বলে থাকেন সেটা আমার জানা নেই। দলীয় অবস্থান এটা নয়, এটা উনি ব্যক্তিগতভাবে বলেছেন, দলীয় অবস্থান নয়। দলীয় অবস্থান নয় সেখানে আমি তার পক্ষে যাব কি করে? দলীয় অবস্থানের পক্ষে আমি সবসময় থাকব। এখানে ব্যক্তিগত মতামতের কোনো প্রশ্নই আছে না। আমি দলের একজন সৈনিক, হ্যাঁ, এবং কেন্দ্রীয় সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সেখানে দল এবং সরকার যা করবে তার বাইরে আমার যাওয়ার কোনো অবস্থান নেই। আমার মনে হয় একাংশ এরকমভাবে হয় না, কেউ মিডিয়ার সামনে তার ছবি দেখতে পাওয়া যাবে করে যদি কোনো কথা বলে। এলাকায় বেআইনি পুকুর ভরাটের প্রতিবাদে সোচ্চার হচ্ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
মঙ্গলবার বিধায়কের উপস্থিতিতেই শুরু হলো পুকুর খননের কাজ। স্থানীয় সূত্রে খবর, হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের মনসাতলায় বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ হচ্ছিল। পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় বিধায়ক। প্রশাসন পদক্ষেপ না করলে রাস্তায় বসে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মঙ্গলবার থেকে পৌরসভার কর্মীদের নিয়ে পুকুর খননের কাজ শুরু হলো। স্থানীয় কাউন্সিলর গৌরকান্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুকুর আবার পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন বিধায়ক। কালকে দুটো পুকুর আমরা করেছিলাম ইন্সপেকশন লোকাল মানুষের কমপ্লেনে, একটা কাটা চালু করে দিলাম আর একটা আগামীকাল থেকে জেসিপি দিয়ে কাটা চালু করব। কোনো অবস্থাতেই পরিবেশকে নষ্ট করতে দেওয়া যাবে না। আগামী 27 মে থেকে 30 মে পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ কার্যত বন্ধ থাকবে। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম এবং মগরায় কাজ করার সুবাদে মেন লাইনের অধিকাংশ ট্রেন বন্ধ থাকবে। 7টি দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হবে। যে ট্রেনগুলি আপাতত বন্ধ থাকবে সেগুলি হল মালদহ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, কলকাতা হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, তিস্তা তোর্ষা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজার এক্সপ্রেস ইত্যাদি। চার দিন পর দুই পরিযায়ী শ্রমিকের কফিনবন্দী মৃতদেহ পৌঁছল জলপাইগুড়ির মাগুরমারিতে। গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রামবান সুড়ঙ্গে কাজ করার সময় ধসের নিচে চাপা পড়ে যান বাংলার 10 জন শ্রমিক। তাদের মধ্যে 5 জন জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা। 5 জনের মধ্যে 2 জনের দেহ ইতিমধ্যেই পৌঁছেছে মাগুরমারিতে। 3 জন শ্রমিকের দেহ তাদের বাড়ির পথে। নৌপথে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে হাজির বিডিও। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রায়মঙ্গল ইছামতি গৌড়েশ্বর নদীর বাঁধের পাড়ের বাসিন্দাদের সরকারি পরিষেবা পৌঁছে দিতে মঙ্গলবার সকালে নৌপথে তাদের বাড়িতে হাজির হয়েছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি। যন্ত্রচালিত নৌকায় সরকারি নথিপত্র নিয়ে প্রান্তিক মানুষগুলির বাড়ির দুয়ারে হাজির হয়েছিলেন বিডিও এবং তার সঙ্গী সাথীরা। নদী নালা ঘেরা সুন্দরবনে কখনো নদী কখনো খাঁড়ি পেরিয়ে প্রশাসনিক ভবনে পৌঁছতে অনেকটাই সময় লাগে স্থানীয় বাসিন্দাদের। এতটা পথ অতিক্রম করতে খরচও হয় অনেকটাই। আর সেই সব কথা মাথায় রেখেই পরিষেবা দিতে দুয়ারে পৌঁছে গিয়েছিলেন বিডিও নিজেই। নথিপত্র দেখিয়ে এতদিন দুয়ারে সরকার প্রকল্পের সাহায্য পেতে যে প্রান্তিক মানুষগুলি অপেক্ষা করেছিলেন, সরকারের এহেন উদ্যোগে তারা রীতিমতন আপ্লুত। হাসপাতালে পরিষেবা ঠিকঠাক মিলছে না বলে অভিযোগ। প্রতিবাদে বিএমওএইচকে তালা দিয়ে আটকে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। গ্রামবাসীদের অভিযোগ, বিকল থাকা ইসিজি এবং এক্স রে করাতে পারছেন না তারা। রোগীদেরও ঠিকঠাক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট সময় না আসায় ভুগতে হচ্ছে রোগী থেকে তাদের পরিজনদের। এক কর্মীর বেলা 11:42 হাসপাতালে ঢোকার ছবি তাদের ক্যামেরায় ধরা পড়ে। ওই কর্মীকে দেরির কারণ জানতে চাইলে বাস না মেলার অজুহাত খাড়া করেন তিনি। ঠিকঠাক পরিষেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রতিবাদে মঙ্গলবার হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বিএমওএইচকে আটকে রাখেন গ্রামের মানুষজন। প্রায় আধ ঘন্টা আটকে রাখার পর বিএমওএইচের আশ্বাসে তালা খুলে বিক্ষোভ তোলেন গ্রামবাসীরা। নিজস্ব ডাক্তার আমাদের চাই। দু নম্বর হচ্ছে এক্স রে ইসিজি এবং আমাদের এখানে চোখের বিভাগ যে আছে একাধিক বিভাগ বন্ধ আছে, যেটা আমরা রুগীরা এখানে ঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। আমাদের এই বিভাগটা খুলতে হবে বিভাগগুলি। 3 নম্বরের যে বিষয়গুলি আমাদের রয়েছে যে আমাদের এখানে কোনো শিশু বিভাগ নাই, কেন থাকবে না এখানে? শিশুদের কি সমস্যা হয় না? এখানে কোনো বিভাগ নাই। আমাদের খয়রাশোল দুবরাজপুর ব্লক সাথে সাথে খয়রাশোল রাজনগর এবং ইলামবাজার ব্লক একাংশ এই হাসপাতাল ওপরে নির্ভর করে চিকিৎসার জন্য এইখানটায় আসে, কিন্তু আমাদের এইখানে ক্ষেত্রে আমরা দেখছি যে এইখানে কিন্তু কোনো ব্যবস্থা নাই। তাই আমরা লিখিতভাবে আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি, হ্যাঁ ওনারাও কলকাতায় জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরে, তো যে এক্স রে মেশিন খারাপ হয়ে গেছে আমরা জানিয়েছি। ওরা এখান থেকে ওখান থেকে পণ্য ডিক্লেয়ার করেছে এবং আমরা সিএমএইচকে জানানো হয়েছে সমস্ত ঘটনা। উনি আবার সিএমএইচ স্যার নিজে জানিয়েছেন ওনাদের স্বাস্থ্য দপ্তরে,
তো এখন ওই জিনিসটা না আসা পর্যন্ত, ওখান থেকে ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার না আসা পর্যন্ত এইসব ব্যাপারে তো কিছু করা যাবে না, ওই জন্যই আপাতত বন্ধ। দিগঙ্গার ফাসিলা এলাকায় বহিরাগতদের জমি দখলকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে রাস্তায় নামেন গ্রামবাসীরা। অভিযোগ, হামলাকারীদের এলোপাথাড়ি মারধরে জখম অন্তত 10 জন, আহতদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি। স্থানীয় সূত্রে খবর, ভাসিলিয়ার তেঁতুলতলা এলাকার 300 জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ওই দুই পক্ষকে সামনাসামনি বসিয়েও কোনো সমস্যার সুরাহা হয়নি। অভিযোগ, মঙ্গলবার সকালে বহিরাগত দুষ্কৃতীরা এসে বিতর্কিত 3 দশক জমি দখল করে তাতে ঘর তৈরি করার চেষ্টা করে। প্রতিবাদ করেন গ্রামের বাসিন্দারা, দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। জানিয়ে গরিব মানুষই মারা গিয়েছে, ওর বাবা মারা যাওয়ার পরে এর জমিটা রেকর্ড করতে পারিনি পয়সার জন্যে। দমদম রিক্সা চালাতে যায়, এই বাচ্চাগুলো মালিশ করছে, ওর মারে খাওয়াচ্ছে আর ওর বৌড়ি খাওয়াচ্ছে, জমিটা অসহায়, রেকর্ড করতে পারিনি। এবার জাল রেকর্ড করে জমিটা সত্য ঘোষ, ওর বাবার নাম কালীপদ ঘোষ, ওর জোর সত্য টাকা খাইয়ে জমি বেঁচেছে দখল করে। আপনি আজকে যারা এসছে তারা বাঁশ নিয়ে এসছে, লাঠি নিয়ে, বাঁশ লাঠি ঝাঁটা টিন এইসব নিয়ে মারতে এসছে। এই যে মহিলাদেরকে এখানে টর্চারিং করেছে, এবং কি মহিলাদেরকে বলছে তোমাদের রাত্রেবেলা তোমরা বাড়ির থেকে বার হতে পারবে না, এরকম ধরনের হুমকি দিয়ে যাচ্ছে, ধর্ষণ করার হুমকি দিয়ে যাচ্ছে। এখন আমরা এর সুষ্ঠু বিচার চাই, আমরা চাই, আমরা সবাই চাই সূর্য ঘোষের জমি সূর্য ঘোষেরই থাকুক। অনলাইন পরীক্ষার দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিলেন পড়ুয়ারা। পূর্ব বর্ধমানের শ্যামসুন্দর কলেজের ঘটনা। মঙ্গলবার কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়াদের দাবি, করোনাকালে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল, ক্লাস হয়েছে অনলাইনে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের দীর্ঘ 2-3 বছর সামনাসামনি কোনো যোগাযোগই ছিল না। অনলাইনে পড়াশুনো করে অফলাইনে পরীক্ষা দেওয়া পড়ুয়াদের পক্ষে সম্ভব হচ্ছে না। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, মঙ্গলবার শ্যামসুন্দর কলেজের অধ্যাপকের কাছে স্মারকলিপি জমা দিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে চান তারা। স্মারকলিপিতে কাজ না হলে লাগাতার আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। মঙ্গলবার শ্যামসুন্দর কলেজের অধ্যক্ষ জানান, পরীক্ষা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হবে আর সেখানেই পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিচ্ছেন যে যা হবে স্টুডেন্টদের সাথ পাবে, এখনও কোনো কিছু নোটিশ বেরোল না। আজকে আমরা এখানে এসেছি, যতক্ষণ না আমাদের সাথে স্টুডেন্টের সাথে নোটিশ না বেরোয়, আপলোড না করে, ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না, না কাউকে ঢুকতে দেবো, না কাউকে বেরোতে দেবো। পর্যাপ্ত সিলেবাস সময় পাইনি সিলেবাস শেষ করার জন্য, এবং আমাদের সিলেবাসের মোট সিলেবাসের 50%ও শেষ হয়নি। সেক্ষেত্রে আমাদের যদি পরীক্ষা অফলাইনে নেওয়া হয়, আমাদের কলেজের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিক্ষোভ সল্টলেকে। বিক্ষোভকারীদের আটক করল বিধাননগর থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, নেতা মন্ত্রী কোনো দোষী যেন ছাড় না পান। সোমবার সল্টলেক করুণাময় থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। একশো দিনের কাজের মজুরি পাচ্ছেন না, কাজ সুনিশ্চিত করার দাবিতে বিডিওকে স্মারকলিপি জমা দিলেন কর্মীরা। বসিরহাট 1 নম্বর ব্লকের ঘটনা। সারা ভারত কিষাণ ক্ষেত মজদুর সমিতির নেতৃত্বে বসিরহাট সাংগঠনিক জেলা সম্পাদক দাউদ গাজীর নেতৃত্বে মঙ্গলবার অবস্থান বিক্ষোভের পর স্মারকলিপি জমা দেন কর্মীরা। 100 দিনের কাজের মহিলা জব কার্ড হোল্ডারদের অভিযোগ, দীর্ঘ 7 মাস ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। পারিশ্রমিক নিয়মিত করা এবং তাদের কাজ সুনিশ্চিত করার দাবিতে মঙ্গলবার অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। এরই পাশাপাশি সারের কালোবাজারি বন্ধ করা, ভূমি রাজস্ব দফতরের বেনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কর্মীরা। প্রসঙ্গত বলা যায়, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্যে যারা 100 দিনের কাজের প্রকল্পের সঙ্গে যুক্ত তাঁদের রাজ্যের বিভিন্ন দফতরে কাজে লাগানো হবে। অস্থায়ী বাঁশের সেতুকে স্থায়ী সেতুতে পরিণত করার দাবিতে আসানসোলে বিজেপির বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, আসানসোলের ধেনুয়া অঞ্চলে দামোদর নদীর ওপর একটি অস্থায়ী বাঁশের সেতু রয়েছে। সেতুটি স্থায়ী করার জন্য পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার মানুষদের দাবি বহুদিনের। মঙ্গলবার এরই সমাধানে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পল। এদিন সেতু সংক্রান্ত অবস্থান বিক্ষোভের সময় স্থানীয় একটি ট্রাক্টরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদও করেন বিক্ষোভকারীরা। সেতুর দাবিতে হঠাৎ করে ট্রাক্টর আটকে জিজ্ঞাসাবাদ করা কেন হলো তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে অগ্নিমিত্রা দাবি করেন, সেতু রক্ষণাবেক্ষণের টাকা স্থানীয় তৃণমূল নেতৃত্বের পকেটে চলে যাচ্ছে। এলাকা তৃণমূল নেতৃত্বের দাবি, দীর্ঘদিন অন্তর অন্তর এলাকায় এসে খবরে থাকার জন্য এরকম নানা কর্মসূচি নেয় বিজেপি, সেতুর আটকে থাকার জন্য বিজেপি দায়ী। আর এই ব্রিজ আপনারা জানেন প্রতি বছর টেন্ডার হবে, তৃণমূলের সরকারের ক্লোজ কেউ টেন্ডারটা পাবে, কাজটা পাবে, বর্ষাকালে এই ব্রিজটা ধুয়ে মিছে চলে যাবে, আবার টেন্ডার হবে, আবার বিভিন্ন তৃণমূলের নেতৃত্বের পকেটে টাকা ঢুকবে। এইভাবেই তো চলছে, সব জায়গায় এইভাবে চলছে। এই যে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা নেওয়া হচ্ছে, এটা কিসের জন্য নেওয়া হচ্ছে? কন্ট্রোল ট্যাক্স, কিসের মেনটেনেন্স? এটা ওদের নিয়ে যতটা কম বলা যায় ততটা ততটাই ভালো। প্রথমত হচ্ছে আমাদের যেটা কুমারপুরে যেটা ওভারব্রিজ, ওভারব্রিজের কাজটা চালু হয়ে বন্ধ, দুটোই কিন্তু সেল রেল, দুটোই কিন্তু ওদের হলো। দ্বিতীয় নাম্বার হলো এই যে রেল, মানে যেখানে অরিজিনাল মানুষের জন্য করার জন্য দরকার আছে, ওরা আসবে হঠাৎ করে মাসে তিন মাসে চার মাসে একবার আসবে, এসে মানে এসে ঝামেলা করা, হ্যান করা, হাইলাইট হওয়া, এটাই 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 ওদের মানে কাজ, আর কিছু না। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। গত পাঁচ বছরে দেশে এক কোটি ২২ লক্ষ মহিলা কাজ হারিয়েছেন, তার মধ্যে চলতি বছরের প্রথম চার মাসে কর্মচ্যুত হয়েছেন ২৫ লক্ষ মহিলা। আর এই পরিস্থিতিতে গোটা দেশে আশার আলো একমাত্র বাংলা। গত পাঁচ বছরে শুধু এই রাজ্যে ১০ লাখেরও বেশি মহিলার কর্মসংস্থান হয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে কাজ পেয়েছেন ৫০,০০০ মহিলা। ঘটনাচক্রে বিজেপি শাসিত বা বিজেপির সহযোগী দল পরিচালিত রাজ্যে কর্মচ্যুতির হার সবচেয়ে বেশি। গবেষণামূলক সংস্থার সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, মুম্বাইয়ের এই আর্থিক গবেষণামূলক সংস্থা শুধুমাত্র অন্যান্য ধরনের সমীক্ষার পাশাপাশি দেশে বেকারত্বের হার নিয়ে সমীক্ষা চালায়। ওই প্রতিষ্ঠানের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে দেশে মহিলাদের কর্মসংস্থান নিয়ে চঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে ২০১৭ সালে ৪০ কোটির বেশি নতুন কর্মসংস্থান হয়েছিল, আর তার মধ্যে মহিলাদের কর্মসংস্থান হয়েছিল ৫ কোটির কিছু বেশি। আর ২০১৭ সালের প্রথম চার মাসে কর্মসংস্থানের তুলনায় ২০২২ সালের প্রথম চার মাসে গত পাঁচ বছরে দেশে ১ কোটি ২৫ লাখ মহিলা কাজ হারিয়েছেন, তার মধ্যে চলতি বছরের প্রথম চার মাসে কর্মচ্যুত হয়েছেন ২৫ লাখ মহিলা। সমস্যার সমাধানে আরও গভীরে বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষত রাজ্য সরকারের ভূমিকা এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক যে কারণে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এখন এইটা আমি বলবো সম্ভব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য যে আলাদা প্রোগ্রামগুলো নিয়েছেন, কন্যাশ্রী ইত্যাদি, সেগুলোর ফলে আমাদের মেয়েরা একটা সিকিউরড জায়গায় পৌঁছেছে এবং তারা অনেক বেশি নিরাপত্তার সঙ্গে লেখাপড়া করতে পারছে, যার ফলে তারা চাকরি বাকরিও করতে পারছে। অর্থাৎ সব মিলিয়ে সারা ভারতবর্ষের তুলনায় আমাদের মেয়েরা অনেক এগিয়ে আছে, এটা একটা মস্ত বড় অ্যাচিভমেন্ট। মেয়েদের এমপ্লয়েবিলিটি বেড়েছে, অর্থাৎ তাদের চাকরি পাওয়ার যে গুণ, চাকরি পাওয়ার জন্য যে গুণগুলো দরকার সেই গুণগুলো বেড়েছে। এটা তো নিশ্চয়ই সরকারের জন্যই সম্ভব হয়েছে। অন্যান্য জায়গায়, ভারতের অন্যান্য জায়গায় এখনো মেয়েদের একটা বড় অংশ গৃহকাজে তাদের জীবনটা কাটিয়ে দেয়, এখানে আমাদের মেয়েরা অনেক বেশি বাইরে বেরোচ্ছে। ঘটনাচক্রে বিজেপি শাসিত বা বিজেপির সহযোগী দল পরিচালিত রাজ্যে কর্মচ্যুতির হার সব থেকে বেশি, তার মধ্যে আছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ আর কর্ণাটক। আর এই পরিস্থিতিতে গোটা দেশে আশার আলো জাগিয়ে রেখেছে একমাত্র বাংলা। গত পাঁচ বছরে শুধু এই রাজ্যে কর্মসংস্থান হয়েছে ১০ লাখের বেশি মহিলার, আর চলতি বছরের প্রথম চার মাসে কাজ পেয়েছেন ৫০,০০০ মহিলা। আর্থিক বিশেষজ্ঞদের মতে জিএসটির ফলে অসংগঠিত ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ায় কর্মচ্যুতির হার এতটা বেড়েছে। পাশাপাশি দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি, দেশে মাতৃত্বকালীন ছুটির সময় বেড়ে যাওয়ায় মহিলাদের কর্মহীনতা বেড়েছে। কর্মসংস্থান বৃদ্ধির নিরিখে বাংলার এই গর্বিত উত্থান গোটা দেশের কাছে উদাহরণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। কলকাতা টিভি।
মহিলাদের কর্মসংস্থানে গত পাঁচ বছরে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলা। অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক্স এর সমীক্ষায় গত পাঁচ বছরে গোটা দেশে 1,22,00,000 মহিলা কর্মচ্যুত হলেও বাংলায় এই পাঁচ বছরে 10,00,000 মহিলা নতুন করে কাজের সুযোগ পেয়েছেন। মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার জন্যই মহিলাদের কর্মসংস্থানে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলা, দাবি রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের। মহিলাদের কর্মসংস্থানে গত পাঁচ বছরে বাংলার এই সাফল্যের মূল কারণ মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা। তার আন্তরিক প্রচেষ্টা, অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা, নতুন কোনো ধারণাকে সাগ্রহে গ্রহণ করার ক্ষমতা রাজ্যকে এই সাফল্য এনে দিয়েছে। মহিলাদের কর্মসংস্থানে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা, মন্তব্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এমপ্লয়মেন্ট বেড়েছে এবং মেয়েদের ক্ষেত্রেও আমাদের এই কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে বলে লাস্ট ফোর মাসেও 50,000 হয়েছে, পাঁচ বছরের মধ্যে 10,00,000 হয়েছে। তা আমাদের যে আসল মেয়েদের যে লড়াইটা হচ্ছে অর্থনৈতিকভাবে তারা যাতে স্বাবলম্বী হয় এবং রাজনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সঙ্গে সঙ্গে একসাথে এই দুটোতে যদি স্বাবলম্বন আসে তাহলে সামাজিকভাবে সম্মানটা কিন্তু মেয়েরা পায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী সেই দিকে নজর রেখে বারে বারে সেই ক্ষেত্রটার বৃদ্ধি ঘটিয়েছেন বলে আজকে এই ফলাফল। গত পাঁচ বছরে গোটা দেশে 1,22,00,000 মহিলা কর্মচ্যুত হলেও বাংলায় এই পাঁচ বছরে 10,00,000 মহিলা নতুন করে কাজের সুযোগ পেয়েছেন। মহিলাদের ক্ষমতায়নের মতো বিষয়ে বরাবরই গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেজন্য গোটা দেশে এই বিপর্যয়ের মধ্যেও মহিলা কর্মসংস্থানে অনেকটাই এগিয়ে থাকতে পেরেছে রাজ্য, দাবি প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের। তারপর এই শতাব্দীতে যদি রাজনীতির আঙিনায় থেকে কেউ নারী শক্তি আয় মূল্য নারী শক্তি বৃদ্ধির কথা কেউ প্রমাণ করে থাকেন কাজের মধ্যে দিয়ে, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষে অনেকেই চেষ্টা করেছে, কেউ পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে 50% আসন সংরক্ষণ। মহিলাদের স্বনির্ভর যোজনা থেকে শুরু করে মহিলাদের হাতে অর্থ পৌঁছে দেওয়া, তাদের কাজের সংস্কার করে দেওয়ার থেকে শুরু করে সার্বিকভাবে পার্লামেন্টে মহিলা প্রতিনিধি, বিধানসভায় মহিলা প্রতিনিধি বাড়ানো থেকে শুরু করে মহিলাদের পুনর্মূল্যায়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে তিনি উইমেন এম্পাওয়ারমেন্ট করে বলেছেন যে এই কার্ডে মহিলারা তার বাপের বাড়িতে রেখে আসা বাবা মার ট্রিটমেন্টও করতে পারবে। তো সার্বিকভাবে বাংলা তো এগিয়ে থাকবেই। আজকে শুধু নারী শক্তির মূল্যায়নের ক্ষেত্রে নয়, আজকে 100 দিনের কাজ থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাংলায় উন্নয়নের যে দাগ মমতা ব্যানার্জি রেখেছেন সেটা না ইচ্ছা সত্ত্বেও কেন্দ্রকে বারংবার সেটাকে সমাদৃত করতে হয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে জানিয়েছেন, মোদী সরকারের আমলে এবার মহিলাদের আয়ের উপরেও বড় মাপের বিপর্যয় নেমে এলো। পাঁচ বছরে কাজ হারিয়েছেন 1,25,00,000 মহিলা। গত পাঁচ বছরে দেশে জিনিসপত্রের দাম যেমন লাগাম ছাড়া হয়েছে ঠিক তেমনই লাফিয়ে লাফিয়ে বেড়েছে বেকারত্বের হার। কাজের জগতে সব থেকে বেশি বিপাকে পড়েছেন মহিলারা, আর এই পরিস্থিতিতে একমাত্র বিকল্প বাংলা। কলকাতা টিভি জেলা সারাদিনের সময় আরো একটা ছোট্ট বিরতির। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডেল শাখায় আত্মহত্যার চেষ্টা। মালগাড়ির চালকের তৎপরতায় কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও হাত কাটা গেল এক মহিলার। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গৌড় ধ্রুবেশ্বর এবং আনাড়া স্টেশনের মাঝখানে ট্রেন লাইনে আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই মহিলা। তার বাড়ি স্থানীয় শ্যামসুন্দরপুর গ্রামে। বছর 28-এর ওই মহিলা রেল লাইনের ওপর এসে গেছেন বুঝতে পেরে লাইনে থাকা মালগাড়ির চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শেষমেশ চালকের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেও তার ডান হাতটি খোয়া যায়। চালক পরে স্টেশন আনারাতে খবর দেন তৎক্ষণাৎ। সেখান থেকে আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং জখম ওই মহিলাকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বরজার মধ্যে পান গাছ অবলম্বনকে পেঁচিয়ে বেড়ে ওঠে। পানের সেই অবলম্বনকে পাকড়ি বলা হয়। লালমাটির জেলা বাঁকুড়ার বহু চাষি বংশ পরম্পরায় পাকড়ির চাষ করে আসছেন। চাষের খরচ এবং তদারকি যথেষ্ট কম থাকায় লাভের মুখ দেখেছেন বাঁকুড়ার জামজুড়ি গ্রামের বহু চাষি। চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পাকড়ি কিনতে গ্রামে ভিড় জমান বাঁকুড়া সহ লাগোয়া জেলার পান চাষিরা। বাঁকুড়া জেলার একটি অন্যতম প্রাচীন চাষবাস হল পাকড়ি চাষ।
বাঁকুড়া জেলার অন্যতম যে পাকড়ি চাষের জন্য বিখ্যাত তা হলো জামজুড়ি গ্রাম। ওন্দা ব্লকের চূড়ামণিপুর গ্রাম পঞ্চায়েতের জামজুড়ি গ্রাম, যে গ্রামের কৃষকরা যেটা বলছেন, প্রায় এই গ্রামের 40% জমিতে, কৃষি জমিতে পাকড়ি চাষ হয়। বছরে একবারই এখানে ফলন পাওয়া যায়। সারা বছর ধরে তেমনভাবে পরিচর্যা না করলেও সারা বছর এই এই সময়, বিশেষ করে চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই পাকড়ি চাষের ব্যাপক চাহিদা থাকে এই জামজুড়ি গ্রামে। বিভিন্ন প্রান্তের চাষিরা এখানে আসেন, বিশেষ করে যারা পান চাষ করেন, অর্থাৎ পানের বরুজ যারা রয়েছে, সেই পানের বরুজের কাজে পান গাছকে অবলম্বন হিসেবে এই পাকড়ি ব্যবহার করা হয়। অর্থাৎ পান গাছ, যে লতানো গাছ, সেই লতানো গাছকে ওঠানোর জন্য এই পাকড়ি সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, এমনটাই বলছেন পান চাষিরা। আমাদের ওখানে তো পাকড়ি সাধারণত চাষ হয়নি, আমাদের এখানে আরও উন্নত মানের জমি, অন্য ফসলের চাষ হয়, আর ওখানে পাকড়িটা পাওয়া যায়নি, এখানে পাকড়ি চাষটা বেশি হয়, ওই জন্যই আমরা এখান থেকেই পাওয়া যায়, এখান থেকেই নিয়ে যাই গাড়ি করে আর কি। কোয়ালিটি ভালো? কোয়ালিটি পাগড়ির কোয়ালিটি ভালো নয়, পাগড়ির কোয়ালিটিটা হচ্ছে গজগা অধিকাংশই, হ্যাঁ, তা মানে চার পনের তাড়িতে অন্তত দুপন গজগা থাকবে, দুপন ভালো থাকি সোজা। এটা পানের ইয়েতে লাগে তো, পানের খাঁটিটা, পানটা, পানের লতটা উঠে খাঁটিটা ধরে। চাষ অন্তত 100 বছর আগের থেকে হচ্ছে, এখানে 500-600 বিঘা হয়। পাগড়িটা অবসর সময়ে একটা পয়সা পাওয়া যায়, আর পাগড়িটা থেকে আগে লাভজনক খুবই ছিল, এখন এই লত এসে কিছু পাগড়িটা ক্ষতি করছে, সেজন্য পাগড়িটা করা হয় যে এই ফাঁকা টাইমে একটা পয়সা পাওয়া যায় এবং ফাঁকা টাইমে কাজগুলো করা যায়। না, আমাদের এখানে মার্কেটিং সবজির কাছাকাছি নাই, যার জন্যে আমাদের পাগড়িটা পুরো ভরসা করে। পাকড়ি চাষ যেভাবে একটা পরম্পরা চাষ, তাদের পূর্বপুরুষদের হাতে ধরা এই চাষ তারা এখনও চালিয়ে যাচ্ছেন। চাহিদা হয়তো কিছুটা কমেছে, তবে পাকড়ির দাম রয়েছে, যে কারণের জন্য এই পাকড়ি চাষের লাভ পান কৃষকরা, আর তাই অন্যান্য সবজির চাষ বা অন্যান্য চাষবাস ছেড়ে দিয়ে পাকড়ি চাষটাকেই আঁকড়ে ধরেছেন এই জামজুড়ি গ্রামের অধিকাংশ কৃষক। তবে অনেকেই ধান চাষ করেন, অনেকেই সর্ষে চাষ করেন, তিল চাষ করেন, তবে এই মরশুমে মোটা টাকা উপার্জনের জন্যই এই পাকড়ি চাষটাকে আঁকড়ে রেখেছেন অনেকেই। অনেক চাষবাস রয়েছে, তার মধ্যে অন্যতম পাকড়ি চাষ আজও টিকে রয়েছে লালমাটির জেলার বাঁকুড়ায়। বাঁকুড়ার জামজুড়ি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। জেলা সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।